বাংলাদেশের আগামীর রাজনীতি উত্তপ্ত হয়ে উঠছে, এভাবে উঠছে না বলে স্পষ্টভাবে যদি বলে উত্তপ্ত করে তোলা হচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতাসীনরা এটা পরিকল্পিতভাবে করছে, উদ্দেশ্যটা খুব সোজা। উদ্দেশ্য হচ্ছে আপনি যখন এই রাজনীতিকে উত্তপ্ত করে তুলতে পারেন, আপনি যখন নানা রকম দাঙ্গা হাঙ্গামা বাঁধিয়ে দিতে পারেন, তখন সেটাকে ক্র্যাক ডাউন করা খুব সহজ হয়। আপনি জননিরাপত্তা নিশ্চিত করছেন, জনগণের জানমালের ক্ষতি হচ্ছে বলে আপনি ইনস্ট্যান্টলি আপনি হামলে পড়তে পারেন বিরোধী রাজনীতিবিদদের ওপরে, আপনি পরবর্তীতে মামলা করতে পারেন, জনগণকে চরম হয়রানির মধ্যে রাখতে পারেন, অ্যাক্টিভিস্টদেরকে যাতা করতে পারেন। তো অনেক সুবিধা। রাজনীতি যতই সহিংস হয়ে উঠবে, যতই উত্তপ্ত হয়ে উঠবে, সেটা ক্ষমতাসীনদের সুবিধা দেয়, এটা একটু মনে রাখতে হবে। সুতরাং রাজনীতিকে উত্তপ্ত করে তোলার চেষ্টা সবসময় এরকম একটা স্বৈরাচারী সরকারের দিক থেকে প্রধান চাওয়া হয়। দীর্ঘদিন থেকে বিএনপিকে তারা চেষ্টা করেছিল কোনো না কোনোভাবে ক্ষিপ্ত করে, তাদেরকে দিয়ে কিছু না কিছু ঘটাতে, পেরে ওঠেনি। গতকাল কি পেরেছে? গতকালও পারেনি। গুরুতর প্রশ্ন আছে, সেটা নিয়েই কথা বলতে চাই, এবং সেটার বেনিফিট সরকার প্রাথমিকভাবে মনে হচ্ছে খুব নিতে পারছে। খেয়াল করি আমরা, বিএনপির জনসমাবেশটা, মহাসমাবেশটাকে যখন ভণ্ডুল করতে গেল, তার আগে কিছু ঘটনা ঘটল, বলা হলো যে বাস ভাঙচুর হয়েছে, বাসে আগুন দেয়া হয়েছে। সে আগুন কে দিল? বা পরবর্তীতে যখন বিএনপি হরতাল ডাকলো, ঢাকার কয়েকটা জায়গাতে আবার রাতের বেলা বাসে আগুন হয়েছে, কে দিল আগুন? আমরা বিহঙ্গ পরিবহনের কথা নিশ্চয়ই ভুলে যাইনি, 2013 সালের কথা সরিয়ে রাখি। রিসেন্ট, গতকালেরটা তো বলবই, রিসেন্ট আরেকটা ঘটনা আমাদের অনেকের হয়তো স্মরণে নেই, আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই। এটা হচ্ছে বিএনপি যখন একটা অবস্থান কর্মসূচি দিয়েছিল 29 জুলাই ঢাকার 4টা প্রবেশ পথে, এর মধ্যে মাতওয়াইলের একটা বাস পড়ানোর ঘটনা আমাদের মনে কার কার আছে জানি না, মনে করিয়ে দেই, খুবই জরুরি। একটা পেট্রোল পাম্পে একটা বাসে আগুন দেওয়া হয়েছে, সে বাসের ড্রাইভার নিজে কি বলছে আমি একটু পড়ি। বাসটির চালক মোহাম্মদ সানাউল্লাহ প্রথম আলোকে বলেন, বাজিতপুর থেকে আসছি, গুলিস্তান যাত্রী নামাইছি, এখানে আসার সময় আমরা সবসময় তেল নেই তাই আসছি, গাড়ি ব্যাগ দিয়ে সোজা করতে লইছিলাম, এসময় হোন্ডা লইয়া 3 জন লোক আসলো, 2 জন গাড়িতে উঠলো, তারা বলল নামবি নাকি তোর উপরে পেট্রোল মারমু, আমি স্টার্ট বন্ধ করে দিছি, লাফ দিয়া পড়ে গেছি, ওরা আগুন লাগাইয়া দিয়া বাইকে করে চলে গেছে। এ সময় পুলিশ, শেষ বাক্যটাই সবচেয়ে জরুরি বাক্য, এই সময় পুলিশ 5-6 হাত দূরেই ছিল, দুই পাশেই পুলিশ ছিল, 5-6 হাত দূরে দুই পাশে পুলিশ, 3 জন এসে আগুন লাগিয়ে বাইক নিয়ে চলে যায়। আচ্ছা, গতকাল যে ঘটনাটা ঘটল সেটা ভিডিও আমরা অনেকে দেখেছি, একজন চালক প্রচণ্ড কেঁদে হাহুতাশ করে বর্ণনা করছেন, সেই বর্ণনায় যা বলছেন উনি ক্লিয়ারলি বলেছেন, আমি একটু পড়ি, ভিডিওটাও পাওয়া যায়, আমি ডেইলি স্টার থেকে বাংলা থেকে পড়ছি। বাস চালক মনির হোসেন দা ডেইলি স্টারকে বলেন, পুলিশ বাসটি রিকুইজিশন নিয়েছিল, আমি বিকেল 5টার দিকে পুলিশ সদস্যদের নিয়ে কাকরাইল আসি, পুলিশ নেমে যাওয়ার পর 2 জন এসে বাসে আগুন ধরিয়ে দিয়ে যায়, এবং ওখানে ক্লিয়ারলি উনি বলেছেন যে তাদের গায়ে ওই যে পুলিশের পোশাক ছিল বলে অভিযোগ করেছিলেন সেই চালক, ক্লিয়ারলি বলছেন উনি, ভেস্ট আর কি, পুলিশের ভেস্ট ছিল। তার মানে স্পষ্ট অভিযোগ, পুলিশ এখানে আগুন দিয়েছে, চালকরা বলছেন এই কথা। একটা জিনিস বুঝতে হবে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে ঘাড়ে কয়টা মাথা আছে আমাদের, যে বাস্তবে পুলিশও যদি আগুন দিয়ে থাকে সেটা বলবে, মিথ্যে বানিয়ে বলা তো দূরেই থাকুক। দুটোর ক্ষেত্রেই চালক স্পষ্টভাবে, একটাতে পুলিশ আগুন দিয়েছে সেভাবে বলেনি, যারা এসছে তারা কারা হতে পারে আমরা ধারণা করতে পারি, কিন্তু পুলিশ দাঁড়িয়েছিল দুপাশে 5-6 হাত দূরে, আর এখানে পুলিশের ভেস্ট পরা লোক এসে বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে চলে গেছে, আপনারা ভিডিওটা খুঁজে নিলেই দেখতে পারবেন, ক্লিয়ারলি উনি বলছেন। তাহলে খুব স্পষ্টভাবে আমরা বুঝতে পারি কি ঘটছে, তার মানে হলো আগুন কারা দিচ্ছে আমরা ধারণা করতে, এবং এটা এই দুটো আমরা জানলাম বলে আরও অনেকগুলো আগুন দিয়েছে, যখন এটা আমরা জানলাম বাকি আগুনগুলোকে আমরা ডিফারেন্ট কেন মনে করব? সরকার তো এটাই চেয়েছিল, আসলে এটা চেয়েছিল, এবং ওই দিন যা যা ঘটনা ঘটলো, বাসে প্রথম হামলা হলো,
তারপর আগুন হলো প্রধান বিচারপতির বাড়িতে, ইট পাটকেল নিক্ষেপ করা হলো, সব কিছুর কে ভিত্তি করে বিএনপির উপর একটা ক্র্যাকডাউন চালানোর মতো সরকারি ভাষ্য মতে লেজিটিমেসি তারা তৈরি করতে পেরেছে, যদি আমি এটাকে লেজিটিমেসি আছে বলে মনে করি না। এবং গতকালই রাজারবাগ পুলিশ লাইনে গাড়িতে অ্যাম্বুলেন্সে আগুন দেওয়া হয়েছে, মানে অনেকগুলো ঘটনা ঘটেছে, হামলা টামলা তো হয়েছেই, কিন্তু প্রত্যেকটার মানে আপনি লেজিটিমেসি তৈরি করার চেষ্টা করছেন এসব হামলাকে ভিত্তি করে, পুলিশ বক্সে আগুন দেওয়া হয়েছে। তার মানে সেই পুরনো খেলা, সরকার বিএনপির গায়ে সন্ত্রাসী একটা তকমা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনি সন্ত্রাসী যদি তকমা দিয়ে ফেলেন, তারপর আপনি যাতা করতে পারেন বলে আপনি বিশ্বাস করছেন, পারবেন কি না, এবার করে আপনি বেনিফিটেড হবেন কি না, অনেক প্রশ্ন আছে, কিন্তু আপনার চেষ্টা বা চিন্তার জায়গাটা ওই সেই পুরনো সময়ের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। সুতরাং এটার বেনিফিট যেহেতু আওয়ামী লীগের পাচ্ছে, এবং আমরা অন্তত দুটো ক্লিয়ার ঘটনা দেখলাম, সাক্ষ্য দেখলাম, আমাদের বুঝতে বাকি থাকার কথা না এই কাজগুলো কারা করছে, কেন করছে, খুব ক্লিয়ার। এবং আমি আশা করি বাংলাদেশের এই সব ব্যাপারে, বিশেষ করে ওয়েস্ট প্রচুর খেয়াল রাখছে, টু বি প্রিসাইজ আমেরিকা, তারা এই ব্যাপারগুলো তলিয়ে দেখবে, তারা তলিয়ে দেখবেন বলছেন। আমেরিকা ইনফ্যাক্ট এই নিয়ে অলরেডি একটা স্টেটমেন্ট দিয়েছে। জনাব ডোনাল্ড লু আমাদের খুবই পরিচিত মানুষ, আমেরিকার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, পররাষ্ট্র যেটা মন্ত্রণালয় ডিপার্টমেন্ট অফ স্টেট বলে, তিনি বলছেন বাংলাদেশে শনিবার সংগঠিত রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, সেই সঙ্গে সব পক্ষকে সংযত আচরণ করার আহ্বান জানিয়েছে দেশটি। আজকের এটার প্রতিক্রিয়া ভয়েস অফ আমেরিকাকে পাঠানো একটা বার্তায় ডোনাল্ড লু বলছেন, সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সব সহিংসতার ঘটনাগুলো পর্যবেক্ষণ করবে। তিনি সব পক্ষকে সংযোগ দেখাতে বলেছেন। ডোনাল্ড লু বলেন, যুক্তরাষ্ট্র 28 অক্টোবর বাংলাদেশে সংগঠিত রাজনৈতিক সহিংসতার ঘটনার নিন্দা জানাচ্ছে। একজন পুলিশ অফিসার ও একজন রাজনৈতিক কর্মী নিহত হওয়া এবং একটি হাসপাতালে আগুন দেওয়ার যে ঘটনাগুলোর খবর জানা গেছে তা গ্রহণযোগ্য নয়, সাংবাদিক সহ নাগরিকদের উপরে চালানো সহিংসতাও গ্রহণযোগ্য নয় বলে তিনি উল্লেখ করেন। ডোনাল্ড লু বলেন, সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সহিংসতার সব ঘটনাকে পর্যালোচনা করবে। একদমই তাই, আমি ঠিক এই পর্যালোচনার জায়গাটাই ক্লিয়ার করা দরকার বলে মনে করি, খুবই জরুরি এই জায়গাটা, খুবই জরুরি। বিএনপি আজকে না, বিএনপি কোনোদিন এসব ভাঙচুর টাংচুরের কথায় চিন্তাই করেনি। বিএনপি সামনে পরিকল্পনা করেছে হয়তো বিভিন্ন কি জায়গা, পত্রপত্রিকা যেটা দেখছি সেগুলোতে তারা এক ধরনের ওগুলোর চারপাশে ওদিকের অভিযাত্রা করবে, অবস্থান করবে, এই ধরনের তাদের কর্মসূচিতে, তাও এটা 28 তারিখ কখনো ছিল না। 28 তারিখ তারা চলে যেতে চেয়েছে, শেষ করে বহুবার বলেছেন, এবং এর পরবর্তীতেও তাদের ওই ধরনের কর্মসূচি আছে, সেই ধরনের কর্মসূচি দিয়ে তারা সরকারের উপরে সেই পরিমাণ চাপ তৈরি করতে চান। হ্যাঁ, আপনাকে আসলে তীব্র চাপ তৈরি করার জন্য আপনার জ্বালাও পোড়া বা ভাঙচুর করতে হয় না, সত্যিই হয় না। যে পরিমাণ মানুষ কানেক্টেড হয়েছে, আমি মনে করি গতকাল বিএনপির যে পরিমাণ মানুষ তাদের যেই জায়গা থেকে যেই পর্যন্ত ছড়িয়ে পড়েছে, এগুলো সরকারকে নার্ভাস করে তুলেছে, এগুলো সরকারের মধ্যে ভীতি ছড়িয়ে দিয়েছে, কী হবে, কী হবে, কী পরিস্থিতি হবে, এত বাধা বিপত্তি তৈরি করা হয়েছে, চেকপোস্ট ওটা বন্ধ, বাস বন্ধ, বিভিন্ন জায়গায় রেইড করা, হোটেল থেকে ধরে নিয়ে যাওয়া, নির্মাণাধীন ভবনে কিছু লোকজন ছিল তারা তাদেরকে ধরে নিয়ে গেছে, গ্রেফতার হচ্ছে, সব কিছুর পরও ঢাকা মানুষে সয়লাভ হয়ে গিয়েছিল, তাদের ভীতি, তাদের নার্ভাসনেস। সো বিএনপি যা করছে দে ওয়ার ইন দ্য ভেরি রাইট ট্র্যাক। এইরকম মানুষদের তারা বিভিন্ন সময় ক্রমাগত যদি জাস্ট তাদের শান্তিপূর্ণ ডেমনস্ট্রেশনটা চালিয়ে যেতে পারে, সরকারকে একটা সময়ে নিশ্চিতভাবেই হার মানতে হবে। এবং সরকার নিজেও বলেছে, আমি একটা ভিডিওতে দেখিয়েছি, যে নাম প্রকাশে অনিচ্ছুক কেউ কেউ পত্রিকাকে বলছে যে এটা নার্ভাস করে তুলতে পারে প্রশাসনকে, সুতরাং সেই জায়গাটাতেই তারা ক্র্যাকডাউনের চিন্তা করেছে, এবং তার জন্য একটা বাহানা তৈরি করতে হয়। এই বাহানার জন্যই এই যাবতীয় আগুন বা সব কিছু কি না, এটার প্রপার তদন্ত হওয়া দরকার। অন্তত আমরা দুটো ক্লিয়ার ঘটনা পাচ্ছি, যেখানে আমরা সাক্ষ্য পাচ্ছি যারা চালক ছিলেন তারা বলছেন, এবং বাংলাদেশের মতো একটা স্বৈরাচারী পুলিশি রাষ্ট্রের মধ্যে দাঁড়িয়ে পুলিশ সম্পর্কে এই কথা বলছেন খুব সাধারণ মানুষ। বুঝতে হবে এর মধ্যে যাতা বা মিথ্যে কথা বলছেন, এটা মনে আমরা যাতে না করি। সুতরাং আমেরিকা যেটা বলছে ভিসা পলিসির জন্য এই খোঁজগুলো খবরগুলো করা দরকার, খুবই মর্মান্তিক যে আমাদের দেশে
থাকার কথা ছিল আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট বিচার বিভাগ, সেখানে যাওয়া হবে, সেখানে এগুলো নিয়ে কথা বলা হবে, বা পুলিশ নিজে, পুলিশও তো একটা প্রতিষ্ঠান, পুলিশও তো সরকারের অন্যায় কাজ করার কথা আছে, পুলিশের কোনো একটা জায়গা আছে যারা খুব জেনুইনলি তদন্ত করবে না, ওগুলো কিছু নাই। সুতরাং খুবই মর্মান্তিক এই বাস্তবতা যে আমরা চাইব আমেরিকা এই জিনিসগুলো খুব ভালোভাবে তলিয়ে দেখুক তাদের ভিসা পলিসি বা অন্য স্যাংশন, শুধু ভিসা পলিসি কেন, ম্যাগনেটসকে অ্যাক্টও এখানে কাজ করতে পারে, কিন্তু এই ব্যাপারগুলো একটু তলিয়ে দেখুক, কারণ সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আছে এবং প্রত্যক্ষ এভিডেন্স আছে। অন্তত একটা ঘটনা গতকাল, এর আগে 27 জুলাই আমি যেটা পড়ে শোনালাম, বা 29 জুলাই গট মাতুয়াইলে যে ঘটনা ঘটেছে সেখানেও একই রকম ঘটনা ঘটেছে। এই জিনিসগুলো সব বিবেচনায় নিতে হবে, এবং আমি নিশ্চিতভাবে ধারণা করি হরতালের আগের রাতে ঘটেছে, হরতালের দিনও, আজ হরতাল আছে, হরতাল চলছে, হরতালের মধ্যেও একই রকম নাশকতার নানান ঘটনা আমরা দেখতে পাব, এবং এগুলো সব বিএনপির ওপরে চাপিয়ে দিয়ে খুব বাজে ধরনের কোনো নৃশংসতার ঘটনাও ঘটানো হতে পারে। এটা আজ হোক বা আগে আগামীতে আন্দোলন তো আরও হবে, ঘটিয়ে বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে তকমা দেয়া এবং যা তা করার একটা লাইসেন্স সরকার খুঁজছে দেশের ভেতরে দেশের বাইরে। যারা যারা বাংলাদেশকে দেখছেন, প্রত্যেকের এই ব্যাপারটা খেয়াল রাখা দরকার।